নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী ঘোষ। অ্যাস্ট্রো টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকের পর্বে কিছু জ্যোতিষ টোটকা সম্বন্ধে বলবো, যেটা করতে পারলে ফল পাবেন হাতে নাতে। আর আপনি যদি শিরডি সাই ভক্ত হন তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ওম সাই রাম। এই প্রতিযোগিতার বাজারে আজকাল ভালো চাকরি পাওয়া কোনো চ্যালেঞ্জের চেয়ে কম নয়। কখনো কখনো যোগ্যতা থাকার পরও চাকরি পেতে অসুবিধা হয়। অনেক সময় চাকরি পাওয়ার শেষ পর্যায়ে পৌঁছানোর পর সুযোগ হাতছাড়া হয়ে যায়। এর পেছনে বাস্তু ও গ্রহের ত্রুটি থাকতে পারে। জ্যোতিষশাস্ত্র বলে যে কর্মের পাশাপাশি আপনার অনুকূলে গ্রহগুলি থাকা খুবই গুরুত্বপূর্ণ। চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকলে কিছু কৌশল অবলম্বন করে তা কাটিয়ে উঠতে পারেন। আসুন জেনে নিই সেই সমাধানগুলো। গোসেবা শাস্ত্র মতে চাকরি পাওয়ার জন্য গোসেবার কথা বলা হয়। ইন্টারভিউতে যাওয়ার সময় গরুকে আটার প্যারা করে তাতে গুড় রেখে বা গুড় ছোলা নিজের হাতে খাওয়ান, এতে চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। মা কালীর পুজো বিশ্বাস করা হয় যে মাসের প্রথম সোমবার সাদা কাপড়ে কালো রঙের চাল বেঁধে মা কালীকে অর্পণ করলে শীঘ্রই চাকরি পাওয়া যায়। খেয়াল রাখবেন যে চাল যেন ভেঙে না যায়। পাখিদের দানা খাওয়ান চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধা দূর করার জন্য সকালে পাখিদের সাত প্রকার শস্য মিলিয়ে দানা খাওয়ালে এই বাধা দূর হওয়ার সম্ভাবনা দেখা দেয়। মনের মতো চাকরি পেতে হলে যারা মনের মতো চাকরি পেতে চান তারা প্রত্যেক শনিবার করে ওম শনিশ্চরায় নম মন্ত্রের 108 বার জপ অবশ্য করুন। সম্ভব হলে শনিবার দিন শনি মন্দিরে সর্ষের তেল অথবা তিল তেলের প্রদীপ জ্বালাতে পারেন, এতে চাকরিতে আসা বাধা দূর হয়ে যাবে এবং সফলতা পাওয়া যাবে। লেবুর টোটকা বিশ্বাস করা হয় নয় চাকরি পাওয়ার জন্য লেবুর টোটকা করলে সফলতা পাওয়া যায়। এর জন্য ইন্টারভিউতে যাওয়ার আগে একটি লেবুর চারদিকে চারটি লবঙ্গ রাখুন, এর সাথে ওম শ্রী হনুমন্তে নম মন্ত্রটি 108 বার জপ করুন এবং তারপর এটি আপনার কাছে রাখুন। ইন্টারভিউতে যাওয়ার সময় এটি আপনার সাথে রাখুন। রুদ্রাক্ষ মালা পড়ুন। অনেকদিন ধরে চাকরির সন্ধান করছেন অথচ কোথাও কোনো চাকরি পাচ্ছেন না, এর জন্য 12 মুখী রুদ্রাক্ষের মালা ধারণ করলে ভালো ফল পাওয়া যাবে এবং 12 মুখী রুদ্রাক্ষের লকেট পড়লেও কাজ হবে। জাফরানের টিকা পড়ুন, তাহলে বেতন বৃদ্ধি হবে। জাফরানকে শুভ বলে মনে করা হয়। অফিস যাওয়ার আগে জাফরানের টিকা পড়ুন, তাহলে আর্থিক উন্নতি হবে, স্যালারি বাড়বে। অন্যদিকে জাফরানের জলে স্নান করতে পারেন, এতেও বেতন বাড়বে। স্নানের জলে কয়েকটা জাফরান ফেলে দিন, উপকার পাবেন। পরীক্ষা দিতে যাওয়ার আগেও জাফরানের টিকা পড়তে পারেন, এতে সফল হবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অ্যাস্ট্রো টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। লাইক করবেন, শেয়ার করবেন, প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে এই চ্যানেলে। ধন্যবাদ।